तुम कि না সুমিত বলতে বারণ করেছে ওই এসে সারপ্রাইজ দিবে ওকে তো রনিন্দুদা কি বলছিল জানিস কি বলছিল বলছিল তুই যখন রঞ্জনকে রিফিউজ করেইছিস আর সুমিত যখন নিজে থেকে আসতে চাইছে তো রুচি তো ক্যারেক্টার সুযোগ তো হ্যাঁ রে দিদি মানুষ কি সত্যি বদলায় রে জানি না রে হয়তো বদলায় হয়তো না তবে এটুকু জানি মানুষই মানুষকে বদলাবার সুযোগ করে দেয় যেমন তুই দিবি সুমিককে দূর এত গল্প করে এই কাজগুলো কখন করবো বলতো পুরো বাড়ি গোছানো পড়ে আছে তোকে আজকে অনেক দিন বাদে না ভীষণ খুশি খুশি দেখাচ্ছে তোকে দেখে মনে হচ্ছে তুই এরকমই একটা কিছু এক্সপেক্ট করছিস দেখিস সুমিক এলে সব ঠিক হয়ে যাবে আরে দিয়ার বার্থডে কেক কই ও বাবা সেই নিয়ে তোকে ভাবতে হবে না আমি যখন বেরোবো গিয়ে নিয়ে আসবো ও মা আমি বললি না কেন আমি আসার সময় নিয়ে আসতাম তোকে বলার থেকে কমলাকে বললে বোধহয় বেশি হেল্প পেয়ে আসতে বুঝলি না ইয়ার কি না তার আগে বলতো তুই আর তোর কর্তা কখন আসবি আমরা কাছি কই কাছি এখানে একটু রাখলাম কোথায় আজকে আমরা আসছি না আজকে শুধু তোরা তিনজন তুই সমীক আর দিয়া আমি ফোন করে নেবো সন্ধ্যেবেলা শোন মাথা গরম করিস না কিন্তু শোন একটা মানুষের নিজেকে বদলাতেও তো একটু সময় লাগে শুনছিস আমার কথা শুনছি তো দেখছিস তো কাজ করছি ঠিক আছে যেগুলো সরিয়ে দিচ্ছি গ্লাসগুলো সরিয়ে রাখছিস আর এ বাবা ভাসটা খালি কেন একটু ফুল আনিস নি কেন বল দেখি শোন দিদি এরপর থেকে আমাদের বাড়িতে কোনোদিনও ফুল আসবে না রে